অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশন গণতন্ত্র এবং নারী মুক্তি অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি স্বাধীন বামপন্থী মহিলা সংগঠন শ্রেণী বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সমাজের সকল স্তরের মহিলারাই এর সদস্য ভারতের তেইশটি রাজ্যে এর সাংগঠনিক উপস্থিতি রয়েছে যার বর্তমান সদস্য সংখ্যা নয় মিলিয়নেরও বেশি সংগঠনের শক্তির প্রায় দুই তৃতীয়াংশ দরিদ্র গ্রামীণ ও শহুরে মহিলাদের থেকে প্রাপ্ত উনিশশো সালের আজকের দিনে একটি জাতীয় স্তরের মহিলাদের সংগঠন হিসাবে এ এ আত্মপ্রকাশ করেছিল স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে রাষ্ট্রীয় ক্ষেত্রে সংগঠনের বেশ কয়েকটি ইউনিটের গৌরবোজ্জ্বল উপস্থিতি বিদ্যমান ছিল যার প্রত্যেকটিরই সাম্রাজ্যবাদ বিরোধী এবং শ্রমিক শ্রেণীপন্থী কর্মধারার প্রশংসনীয় দলিল রয়েছে সংগঠন বিশ্বাস করে যে ভারতে নারীদের মুক্তির জন্য মৌলিক পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন এটি ধর্মনিরপেক্ষ মূল্যবোধ এবং চ্যালেঞ্জগুলিকে সমুন্নত রাখে এবং নারীদের প্রতি অবমাননাকর সাংস্কৃতিক চর্চাকে প্রতিরোধ করে বিজেপি আর এস এস এর পশ্চাদগামী মনুবাদী সংস্কৃতির বিরুদ্ধে বিজ্ঞানমনস্ক যুক্তিনির্ভর প্রগতিশীল চিন্তার সপক্ষেই সংগঠনের লড়াই রক্ষণশীল শক্তির সাথে লড়াইয়ে এআইডি এর সদস্যরা এক সমৃদ্ধ উত্তরাধিকার বহন করে চলেছে এবং সমস্ত মহিলাদের জন্য সমান অধিকারের লড়াইয়ের ব্যাটন বই নিয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গঠনের পর বিয়াল্লিশ বছর ধরে এআইডি এ ধারাবাহিকভাবে এবং অটলভাবে মহিলাদের জন্য সমান অধিকারের পক্ষে দাঁড়িয়েছে তার হস্তক্ষেপের মাধ্যমে আইনি লড়াইয়ের পাশাপাশি সংগ্রামের মাধ্যমে সমমওনা মহিলা সংগঠনগুলির সাথে এআইডি এ মহিলাদের মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকারকে সমুন্নত রেখেছে এআইডিডাব্লিউ এর প্রাণবন্ত উত্তরাধিকারকে পুনরুজ্জীবিত করার জন্য এর সিরিজের একটি অংশ হিসাবে আমরা সংক্ষেপে শোষণমূলক সামন্ততান্ত্রিক পিতৃতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের সংগঠনের ভূমিকাকে স্মরণ করব যা নারীদের সমতাকে অস্বীকারের বিরুদ্ধে লড়াই করেছিল ভারতে নারী আন্দোলনের দীর্ঘ সংগ্রামের পর পর্যায়ক্রমে নারীদের সহিংসতার বিরুদ্ধে সুরক্ষার অধিকার প্রদানকারী আইনগুলি পাশ করা হয়েছিল এই সংগ্রামের সময় এআইডিডাব্লিউ এ ক্রমাগত সমান সম্পত্তির অধিকার দাবি করেছে যা মহিলাদের কিছু নিরাপত্তা দেবে এবং সহিংস পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে মহিলাদের সাহায্য করবে নারী আন্দোলনের এই অধিকার অর্জনের লড়াইগুলি বাড়ি বাড়ি ক্ষমতায় থাকা মনুবাদী শাসনের দ্বারা বাধাপ্রাপ্ত হয় আইনি লড়াইও গুরুতর হুমকির সম্মুখীন কর্পোরেটপন্থী সাম্প্রদায়িক সরকার নারীর সমতার অধিকারকে স্বীকৃতি দেয় না এটি প্রকৃতপক্ষে নারীর অধীনস্থ মর্যাদার পক্ষ সমর্থন করে যার ফলে পরিবারের ভিতরে এবং বাইরে পিতৃতান্ত্রিক দমন পীড়ন জোরদার হয় যৌন নিপীড়নের ক্রমবর্ধমান সংখ্যা যৌতুকের কারণে হত্যা অনারিকিলীন এবং পছন্দের মাধ্যমে বিবাহের বিরোধিতা করার আক্রমণাত্মক প্ররোচনা বা প্রচারণা স্পষ্টতই মহিলাদের জন্য নিরাপত্তাহীনতার দীর্ঘায়িত ছায়া নির্দেশ করে ধারা চারশো এ এর হ্রাস আন্তঃবর্ণ আন্তঃধর্মীয় স্বপছন্দের বিবাহের বিরুদ্ধে আইন প্রণয়ন যার বেশিরভাগই বিজেপির নেতৃত্বাধীন বর্তমান শাসক দল দ্বারা সমর্থিত যা আমাদের মধ্যে নির্লজ্জ নারী বিরোধী প্রচারের ধারক ও বাহক হিসেবে কাজ করছে দেশে তবে এই প্রবণতা নতুন নয় পরিবারের অভ্যন্তরে এবং বাইরে সমস্ত মহিলাদের জন্য সমান অধিকারের প্রসঙ্গটি স্বাধীনতার আগে থেকেই মনুবাদী এবং সংঘ পরিবারের বিভিন্ন শাখাধারা সর্বদা বাধাপ্রাপ্ত এই ধরনের আইনে মৌলিক নারীবান্ধব পরিবর্তন করার প্রথম প্রচেষ্টা ড বাবা সাহেব আম্বেদকর উনিশশো পঞ্চাশের দশকে করেছিলেন যখন তিনি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হিসেবে প্রথম সংসদে হিন্দু কোড বিল পেশ করেন হিন্দু আইনে সংশোধনী প্রস্তাব করা হয়েছিল যা উনিশশো সাল থেকে বিতর্কিত ছিল উনিশশো সালে সংসদে বিলটি উপস্থাপন করার সময় বিলটি যা প্রথাগত হিন্দু আইনে ব্যাপক হস্তক্ষেপের প্রস্তাব করেছিল পরিবারের মধ্যে পিতৃতন্ত্রের মূলে আঘাত করেছিল এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে এটি বহুবিবাহ নিষিদ্ধ করেছিল নির্যাতনের শিকার মহিলাদের জন্য বিবাহ বিচ্ছেদকে সহজ করে দিয়েছিল পারিবারিক সম্পত্তিতে কন্যাদের সমান অধিকার প্রদানের জন্য এবং আন্তঃবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়ার জন্য ছিল এই এজেন্ডাটি ছিল প্রারম্ভিক নারী আন্দোলনের মূল অংশ যার মধ্যে অনেক কমিউনিস্ট মহিলা এবং এআইডিডাব্লিউ এর প্রতিষ্ঠাতা সদস্য ছিল মহিলা আত্মরক্ষা সমিতি এবং পারেল মহিলা সংঘের মতো সংগঠনগুলি এই কোডের পক্ষে মহিলাদের সমর্থন সংগ্রহের অগ্রভাগে ছিল তারা প্রকাশ্যে আরএসএস এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মতাদর্শীদের বিরোধিতা করেছিল যারা আক্রমণাত্মকভাবে বিলের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিল এবং হিন্দু বিরোধী কোর্ট বিল কমিটিকে সমর্থন করেছিল মণিকুন্তলা সেন যেমন তার আত্মজীবনীতে লিখেছেন মার্স বিলটির সমর্থনে প্রায় পঁয়তাল্লিশ হাজার স্বাক্ষর সংগ্রহ করেছিল মুম্বাইয়ের মতো অনেক জায়গায় ওহিল্লা রাঙনিকালিরের নেতৃত্বে পারেল মহিলা সংঘ এবং অন্যরা সাহসের সাথে শারীরিক সংঘর্ষের প্রতিরোধ করেছিল এই গর্বের উত্তরাধিকার বহন করে চলেছি অসংখ্য এআইডিডাব্লুএ কর্মীরা সংগঠনের এই ইতিহাস আরও বেশি করে চর্চার মধ্যে আনতে হবে যা উৎসাহিত করবে এই প্রজন্মের কর্মীদের এখনো এই দেশ এই রাজ্যে প্রতি ঘন্টায় একটি করে কন্যাভ্রূণ হত্যা হচ্ছে প্রতিমাসে গ্রামাঞ্চল কিংবা শহরতলিতে অন্তত দশজন কিশোরীর বাল্যবিবাহ হচ্ছে পনের জন্য বধূ হত্যা বা বধু নির্যাতনের ঘটনা অব্যাহত আর এভাবেই সমাজের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে বপন করা হচ্ছে বৈষম্যের বীজ আর এর মধ্যেই অধিকার আদায়ের লড়াইয়ের মাটি কামড়ে লড়ছে এআইডিডাব্লিউএ সমস্ত বৈষম্য তাচ্ছিল্য বৈরিতার চোখরাঙানিকে ফুৎকারে উড়িয়ে দিয়ে লড়ছে যান এই লড়াইয়ের প্রতিটি বাঁকি নারী অধিকার আরও সুদৃঢ় করেছে বামপন্থা আসুন প্রতিষ্ঠা দিবসে এই শপথ নিয়ে আমরা এআইডি এর কর্মী হিসাবে লড়াইয়ের বার্তা নিয়ে একত্রিত হব আমরা জোট বাঁধব আমরা শপথ নেব অর্ধেক নয় গোটা আকাশে সমবিচরণের